রাতের অন্ধকারে সিপিএম প্রার্থীর পতাকা, ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর এলাকায়। সিপিএম নেতৃত্বের অভিযোগ, তাঁরা মঙ্গলবার সকালে দেখেন তাদের দলীয় পতাকা ও প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, অথচ তৃণমূলের পতাকাগুলি অক্ষত অবস্থায় রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সমস্ত পতাকাগুলো পুকুরের মধ্যে সব সব ছিঁড়ে দিয়েছিল, এটাকে এখানটা ছেড়ে এখান থেকে ধুয়ে নিয়ে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। সব পতাকা সব পতাকা হয়ে সব এখানে ঢোকা যাবে না, এই এমন এমন জায়গায় ফেলেছে ঢোকা যাবে না। গীতিকা পণ্ডিতে ফ্লেক্স আমাদের ক্যান্ডিডেট, সিপিএমআই ক্যান্ডিডেট 2 নম্বর ওয়ার্ডে গীতিকা পণ্ডিতে ফ্লেক্স ওই যে ছিল তৈরি পতাকা সব ছিল জঙ্গলের মধ্যে ছিল। 10টার ফোন করেছিলাম, ওই দিকে পতাকা ছিল সমস্ত। আমরা সকালে উঠে দেখলাম যে আমাদের প্রার্থী বীথিকা পণ্ডিতের সমর্থনে যে সমস্ত পতাকাগুলো আমরা এখানে বেঁধেছিলাম, একদম এই বাসুদেবপুর মোড় থেকে হচ্ছে 24 নম্বর রুট পর্যন্ত রাস্তার দুদিকে পতাকাগুলো সব মানে খুলে ওরা হচ্ছে জঙ্গলের মধ্যে পুকুরের মধ্যে সব ফেলে দিয়েছে। আপনারা দেখছেন যে জঙ্গলের মধ্যে পতাকাগুলো পড়ে রয়েছে, পুকুরের মধ্যে পতাকাগুলো ভাসছে, আর আমাদের নির্বাচনী প্রার্থী আমাদের নির্বাচনী যে প্রার্থী বীথিকা পণ্ডিত তার একটা ফ্লেক্স ছিল, সেই ফ্লেক্সটাকে পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা রাত্রেবেলা করেছে, আমি রাত্রি 10টা পর্যন্ত এগুলো ছিল, সকালে উঠে দেখলাম এগুলো সব মানে জঙ্গলের মধ্যে পুকুরের মধ্যে ফাঁসছে। কারা করতে পারে এটা দেখছেন তো, এটা তৃণমূলের দুষ্কৃতীরা নিশ্চয়ই করেছে, কারণ এই এই পতাকাগুলো এখানে ছিল না, আজকে সকালে দেখছি তৃণমূলের পতাকাগুলো বাঁধা, নিশ্চয়ই এরা করেছে। আর ওখানে হচ্ছে দু একটা দেখলাম বিজেপির পতাকা ওরা ফেলে দিয়েছে। আমার নাম অসিত মালিক। কত নম্বর প্রার্থী? আমি হচ্ছে 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী, আর 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিল হচ্ছে বীথিকা পণ্ডিত। আমার নাম অসিত মালিক। কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে বাসুদেবপুর মোড় থেকে একদম ওই 24 নম্বর রুট পর্যন্ত সমস্ত পতাকাগুলো হচ্ছে পুকুরের জলে ভাসছে। হ্যাঁ, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা অভিযোগ করছি, আমরা রিটার্নিং অফিসার এসডিও ম্যাডামকে অভিযোগ করছি, আমরা থানাতেও অভিযোগ করছি, উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানাব। আজ সকালে উঠে দেখলাম আমার ওই বাসদেবপুর মোড় থেকে 24 নম্বর যে রুটটা চলে গেছে ওখানে আমাদের বেশ কিছু সিপিএমের ফ্ল্যাগ এবং ফ্লেক্স লাগানো ছিল, সেগুলো সকালে উঠে দেখি সব পুকুরের জলে এবং ওই বাঁশবনে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, অথচ তৃণমূলের পতাকাগুলো হ্যাঁ যথাযথভাবে আছে। এর থেকে আমি আশঙ্কা করছি তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে এবং তাদের ভয় ধরে গেছে যে তারা হেরে যেতে বসেছে, তাই তারা ভয়ে এই কাজ করেছে। আমি চাই হ্যাঁ সুষ্ঠুভাবে যাতে ভোটটা হয় হ্যাঁ সেই ব্যবস্থা করুক, এবং আমি থানাতে অভিযোগ দায়ের করেছি এর জন্য। আমি এসডিও মহাশয়কে জানিয়েছি, হ্যাঁ দরখাস্ত দিয়েছি, হ্যাঁ এই আর কি। আমার ওয়ার্ড যাতে ওয়ার্ডের ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে হ্যাঁ তার জন্য আমি প্রশাসনের কাছে এবং আমি এটা দাবি করছি আর কি। কত নম্বর ওয়ার্ড আপনার নাম? আমার নাম বীথিকা পণ্ডিত, আমার 2 নম্বর ওয়ার্ড আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ এবারে আমি প্রার্থী। ঠিক আছে। টেস্ট টিউব বেবি সেন্টার এখন দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সর্বপ্রথম আরামবাগ শহরে অবস্থিত প্রাণ আইবিহেভ টেস্ট টিউব বেবি সেন্টার। এই টেস্ট টিউব বেবি সেন্টার অল্প খরচে নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর এক নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা। এই চিকিৎসা পরিষেবাতে আসছেন স্বনামধন্য টেস্ট টিউব বেবি স্পেশালিস্ট এবং ভ্রূণরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। শুধু তাঁদের চিকিৎসা এবং পরামর্শে নিঃসন্তান দম্পতিরা হয়ে উঠছেন এক ফুটফুটে বাচ্চার মা।
আসন্ন পৌরসভা নির্বাচনে আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার নন্দীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনার এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে আরামবাগ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।